ফ্লাওয়ার ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কাল্টিভেশন ওয়ান দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্ট সমাধান অংশে ষষ্ঠ সপ্তাহে সমাধান করবো। আজকে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমরা আপনাদের এই চ্যাটের অ্যাসাইনমেন্টটির রেগুলার বেসিসে সমাধান দিয়ে থাকি। আপনারা যারা আমাদের নিয়মিত সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এবং যারা নতুন রয়েছেন তাদেরকে ওয়েলকাম এগেন। আমরা আজকে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান দেখব। তার পূর্বে আপনারা যারা নতুন রয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার অনুরোধ রেখে আমরা আজকের ভিডিওটি শুরু করব। আর ভিডিওটিতে একটি লাইক বাটন প্রেস করবেন সবাই। আজকের অ্যাসাইনমেন্টটি মোটামুটি বড়, মানে লিখতে হবে বড়। আপনাদের অ্যাসাইনমেন্টটি সহজ কিন্তু অনেক বেশি লিখতে হবে, সেই বিষয়টি মাথায় রাখবেন। তো চলুন আমরা শুরু করি। এখানে আমাদের শিরোনাম হবে বিভিন্ন সবজিতে প্রাপ্ত পুষ্টিসমূহ শনাক্তকরণ এবং অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর হবে চার। বিষয় কোড আপনারা দেখতে পাচ্ছেন 9423। তো এইখানে আমাদের প্রশ্ন যদি দেখি, এক নজরে শুধু দেখে আসবো প্রশ্নটা। প্রশ্নে বলা হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে পুষ্টি চাহিদা পূরণে সবজির ভূমিকা। এখানে পুষ্টি ধারণা দিতে হবে। পুষ্টি ধারণা বলতে এখানে বিভিন্ন সবজিতে অবস্থিত পুষ্টি সম্পর্কে বিস্তারিত লিখতে হবে। পুষ্টির পরিমাণ সবজিতে বিদ্যমান পুষ্টি সক আকারে উল্লেখ করে বিস্তারিত লিখতে হবে। অনেক বেশি লেখা এখানে রয়েছে। পুষ্টি উপাদানের গুরুত্ব, তথ্য, উপাত্ত সহ বিস্তারিত লিখতে হবে। তো সবগুলো আমরা করেছি আপনাদের সুবিধার জন্য। আপনারা স্টেপ বাই স্টেপ দেখা শুরু করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনারা অ্যাসাইনমেন্ট করবেন, এটা আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট রইল। তো প্রথমে হচ্ছে আমাদের পুষ্টির ধারণা। বিভিন্ন সবজিতে প্রাপ্ত পুষ্টিসমূহের নাম প্রথমে আমরা দেখব। এই লেখাটুকু লিখবেন। এখানে যেগুলো রয়েছে, আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য, শ্বেত শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, স্নেহ চর্বি বা তেল জাতীয় খাদ্য, খাদ্য প্রাণ ভিটামিন জাতীয় খাদ্য, খনিজ পদার্থ লবণ বা মিনারেল জাতীয় খাদ্য, ফাংশনাল বা কার্যকর জাতীয় খাদ্য এবং পানি জাতীয় খাদ্য। তো এইগুলোর আমরা বিবরণ দিতে হবে। তো এইখানে আমরা বিভিন্ন সবজিতে যেগুলো পাই, যেমন আমিষ জাতীয় খাদ্য আমরা কীভাবে পাই, কোন কোন খাদ্যে পাই, যেমন মটরশুঁটি, বরবটি, শিম, বিভিন্ন রকম শাক, কচু, গোলালু, ফুলকপি, ব্রোকলি, কলু, কালো কচু, করলা ইত্যাদি। তো শ্বেত জাতীয় খাদ্য রয়েছে পেঁপে, শালগম, কাঁঠাল, আলু, এইগুলো রয়েছে। স্নেহ জাতীয় খাদ্য যেমন কচু, কচু জাতীয় সবজি, মটরশুঁটি, সয়াবিন, গোলালু, কাঁকরোল, করলা, বেগুন, ফুলকপি ইত্যাদি। এবং খাদ্য প্রাণ জাতীয় খাদ্যের মধ্যে যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনারা সবগুলো লিখবেন। আমি জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি এই বিষয়গুলো লিখবেন, আপনারা এইগুলো লিখবেন। এরপর হচ্ছে আমরা আমাদের সেকেন্ড যে নির্দেশনা সেটি হচ্ছে আমাদের পুষ্টির পরিমাণ। এখানে কিন্তু আমাদের শখ আঁকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করুন ভালো করে, আপনাদের এই যে শখ রয়েছে বিভিন্ন প্রকার খাদ্যে পুষ্টি উপাদান খাদ্য প্রযুক্তি প্রতি 100 গ্রাম, এই শখটি কিন্তু আঁকবেন। এখানে জলীয় অংশ, খনিজ পদার্থ অংশ, আঁশ জাতীয় খাদ্য, খাদ্য শক্তি, আমিষ, চর্বি, শর্করা, ক্যালসিয়াম, লৌহ, কেরোটিন, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন C। তো কী কী সবজিতে কী কী রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। যেমন শাক পাতায় কী রয়েছে, বক ফুল শাক বা বথুয়া শাক, কন্দ জাতীয় সবজি যেমন কচু, গোল আলু, মিষ্টি আলু। এটা যদি আমি আপনাদের জন্য একটু বড় করে দেই, হ্যাঁ বড় করে দিলাম, আপনারা এখান থেকে দেখে দেখে লিখে নেবেন যে বিষয়গুলো রয়েছে, কোনটা কত গ্রাম রয়েছে, এই ছকটা কিন্তু আপনারা অবশ্যই আঁকবেন। তো এরপর আমরা নিচের দিকে যাই। আপনারা ভিডিওটি পজ করে করে আপনারা কিন্তু লেখা শুরু করবেন। এখানে বেশ কিছু ছক রয়েছে, তিনটা ছকের মতো রয়েছে। এখানে কাঁচামরিচে কী পরিমাণ রয়েছে সেই বিষয়গুলো দেখাচ্ছে। সজিনা, এরপর সজিনাতে কীরকম, দুন্দলে, বরবটি, বাঁধাকপি, কাঁচা কলা, বেগুন, কাঁচা পেঁপে, ঝিঙ্গা, কাঁকরোল, ঢেঁড়স, পটল, বিভিন্ন সবজির নাম রয়েছে। এই সবজিতে যে পরিমাণ পুষ্টি রয়েছে সেগুলো আপনারা ছক আকারে কিন্তু লিখবেন। এখানে আপনারা খাতার মধ্যে অবশ্যই ছক করবেন। এরপর আমরা যদি দেখি যে পাতা জাতীয় সবজির মধ্যে রয়েছে লাউ শাক, লাউ শাকে সবুজ শাক, ধনে পাতা, মেথি শাক, লিটুস, নটে শাক, পুদিনা পাতা, লাল শাক, কলমি শাক। এরপর আমরা চলে যাব নির্দেশনা তিনে। এটি মোটামুটি নির্দেশনা দুই এখনও শেষ হয়নি। আরও রয়েছে পুঁই শাক, ডাঁটা শাক, মিষ্টি কুমড়া শাক, পালং শাক, এরপর মূলা জাতীয় খাবার যেমন রসুন, শালগম, গাজর, উলকপি ও মূলা। তো সবগুলো কিন্তু আপনাদেরকে লিখতে হবে, কাজেই বি কেয়ারফুল। অনেক বেশি লেখা রয়েছে, বিশেষ করে ছকগুলো আপনারা করবেন। পুষ্টি উপাদানের গুরুত্ব আমরা এখন দেখব। বিভিন্ন পুষ্টি উপাদানের গুরুত্বগুলো দেখে কিন্তু অ্যাসাইনমেন্ট শেষ করবো নির্দেশনা তিনে। তো এখানে মানুষের পুষ্টিতে সবজির ভূমিকা কতটুকু রয়েছে সেই বিষয়টি আমরা এই বিবরণগুলো লিখে এইখানে যে গ্রাফটা বা শখটা রয়েছে, যেমন খাদ্য উপাদান পুরুষের জন্য কতটুকু দরকার, মহিলার জন্য কতটুকু দরকার, খাদ্য শক্তি কী কী, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন A, B1, B2, B3, ভিটামিন C, পুরুষের জন্য কতটুকু দরকার, মহিলার জন্য কতটুকু দরকার, এগুলো এখানে উল্লেখ রয়েছে। এরপর হচ্ছে যে দৈনিক খাদ্য তালিকায় যদি উক্ত পরিমাণ পুষ্টি উপাদানগুলো থাকে তবে তাকে সুষম খাদ্য বলা হয়। উপযুক্ত খাদ্যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দৈনিক খাদ্য তালিকায় যা থাকা উচিত, যেমন চাল, গম, মিষ্টি আলু কতটুকু দরকার, ডাল কতটুকু দরকার, শাকসবজি, আমি যা এখানে উল্লেখ করছি সবগুলোই কিন্তু আপনারা লিখবেন। এরপর হচ্ছে স্বাস্থ্য রক্ষায় বিভিন্ন পুষ্টি উপাদানের ভূমিকা, এই বিষয়টি একটু খেয়াল করুন। এখানে শর্করা বা স্নেহজাতীয়
এখানে স্নেহ জাতীয় উপাদানের ভূমিকা কীরকম সেই বিষয়টি লিখবেন এটুকু। এরপর প্রোটিনের ভূমিকা কীরকম রয়েছে প্রোটিনের ভূমিকাটা আপনারা এটুকু লিখবেন। প্রোটিনের ভূমিকা আমি পরে সমন্বষ্ট করছি না, আপনারা দেখে দেখে লিখে নেবেন। এরপর হচ্ছে ভিটামিনের ভূমিকা কীরকম থাকবে, বইয়ে কিন্তু আরও অনেক বেশি রয়েছে, সেইখান থেকে আপনাদের জন্য অল্প শর্ট করলাম। যদিও এই লেখাগুলো অনেক বেশি লেখা, আমি নিজেই বুঝতে পারতেছি আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে, তারপরেও কিন্তু লিখতে হবে যেহেতু অ্যাসাইনমেন্ট দিয়েছে আমাদের করতে হবে। তো ভিটামিনের বিষয়টি এখানে লিখবো, খনিজ পদার্থের বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা লিখবো, তাহলে কিন্তু আমাদের মোটামুটিভাবে শেষ হয়ে যাবে আজকের অ্যাসাইনমেন্টটি। তাছাড়া আপনাদের যদি ষষ্ঠ সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট দেখে না থাকেন তাহলে দেখে নেবেন, অন্যান্য সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলোও কিন্তু আমাদের চ্যানেল প্লেলিস্ট করা আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থী ভালো থাকুন, দেখা হচ্ছে সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান। সেই অবধি আল্লাহ হাফেজ।